ওয়েলকাম বন্ধুরা, মিলন মুক্ত আকাশে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো আজকে আমার ইকো পার্কের পার্ট টু শুরু হচ্ছে। তো দেখো এবারে আমরা কোথায় যাচ্ছি। তো ফার্স্টেই আমরা টিকিট কাউন্টারে টিকিটগুলো কেটে নিয়েছি। এবারে আমরা এখান থেকে, এটা কিন্তু এখনও ভেতরে ঢুকিনি আমি, কিন্তু বাইরে থেকেই এই ফটোগুলো একটু নিয়েছি। এই যে ভিডিওগুলো দেখছো এগুলো আমরা বাইরে থেকেই একটু নিয়েছি। তো এগুলো সবই ভেতরে গিয়ে আবার দেখতে হবে। তো এগুলো বাইরে থেকে যতটা দেখা যাচ্ছে সেখান থেকেই নিয়েছি। তো এখানে দেখো একটা করোনার মূর্তি বানানো হয়ে আছে। তো হয়তো এটা লকডাউনের সময় বানানো হয়েছিল। তো এবারে কিন্তু আমরা ভেতরে ঢুকে গেছি। তো ওখানে যেখানে টিকিট চেকিং হচ্ছিল তারপরে ঢুকতে দিয়েছে, ওটা আমি আর নিইনি। তো এবারে আমরা ভেতরে কিন্তু ঢুকে গেছি। এখানে এখানে এই যে আমরা টিকিট দিয়ে ঢুকলাম, তো এখানে ইকো পার্কের চারিদিকটা ঘোরা যাবে। কিন্তু মেন যে সেভেন ওয়ান্ডার্সগুলো আছে সেখানে কিন্তু ঢুকতে গেলে আবার কিন্তু টিকিট কাটতে হবে। এই যে দেখো আমি আর আমার মেয়ে এই দিকে একটু ঘুরছি। তো এটা কিন্তু নর্মাল যে পার্কের চারিধারটা। তো এবার যখন আমরা সেভেন ওয়ান্ডার্সেরগুলো দেখতে ঢুকবো ওখানে কিন্তু আমাদের টিকিট আবার কাটতে হবে। তো দেখো চারিদিকের ভিউটা কত সুন্দর লাগছে। এখানে একটা এক্সিবিশন এরিয়া আছে, তো অনেক বড়। এখানে হয়তো কোনো কিছু এক্সিবিশন হলে হয়। আর এক্সিবিশন এরিয়ার ঠিক সাইডে বাম দিকে দেখো একটা বাথরুম আছে, ওখানে কিন্তু টয়লেট করার জন্য সব কিছু রকম ব্যবস্থা আছে। এরপরে দেখো চারিদিকের বাগান, ফুল এত সুন্দর এত সুন্দর যে মানে কি বলবো। এমনিতেই শীতকাল, এই সময়টা তো ফুলের সিজন। তো চারিদিকে খুবই ফুল, মানে বিভিন্ন রকমের, যত রকমের ফুল আমরা বাড়িতে নিয়ে এসে টুকটাক লাগাই, তো এখানে কিন্তু সব রকমের ফুলই দেখতে পাচ্ছি। আর আছে বিভিন্ন রকমের গাছপালা। তো এখানে দেখো এই যে সেভেন ওয়ান্ডার্স দেখার জন্য যে একটা টিকিট কাউন্টার, এটা কিন্তু পার্কের ভেতরে ঢুকেই আছে। তো আমরা ফার্স্টে তো বুঝতেই পারিনি। এবারে ওখানে আমরা টিকিট কেটে নিয়ে এই দেখো সেভেন ওয়ান্ডার্সের ভেতরে আমরা কিন্তু ঢুকেই গেছি। আর এটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পেটটা জর্ডনের মানে পেছন দিকটা। আর এখানে দেখো মিশরের যে পিরামিড, বিখ্যাত বিশ্ববিখ্যাত মিশরের যে পিরামিড সেইগুলোই বানানো আছে। এগুলো মানে ঠিক কি দিয়ে বানানো বলতে পারবো না, তবে ঠিক ফাইবারের ওপর যেরকম ডপ ডপ করে একটা আওয়াজ হয় সব কিছুতে কিন্তু সেরকম একটা আওয়াজ পাচ্ছি হাত দিলে। কিন্তু এত নিখুঁতভাবে এত সুন্দরভাবে বানানো। এই দিকটাতে দেখো তাজমহল আছে। তো আমরা মানে একদম কনফিউজড হয়ে যাচ্ছি যে কোন দিকে ফার্স্টে যাব। তো আমরা এখন যাচ্ছি এই যে দেখো পিরামিডটার ভেতরে আমরা ঢুকবো। ভেতরটাও খুবই সুন্দর, বাইরে থেকে দেখলে মনে হচ্ছে ভেতরে যতটা স্পেস আছে অতটা কিন্তু স্পেস নেই। দেখো মানে খুব সুন্দর নিখুঁতভাবে বানানো। রাত্রে এইগুলোর মধ্যে আলো জ্বলে, আমরা তো রাত্রে থাকিনি তাই বুঝতে পারলাম না যে আল মানে ওই যে লাইটিংগুলো কীরকম দেওয়া আছে। কিন্তু দেখো ভেতরটা সত্যি অসাধারণ, ঢুকে খুবই মানে ভালো লেগেছিল। এত সুন্দর কারুকার্যগুলো করা আছে। আর এখানে দেখো পুরো একদম যে মানে যে পিরামিডের ভেতরে যে মমি থাকে ঠিক সেরকমভাবে একটা মূর্তি এখানে কাঁচের ভেতরে শুয়ে রাখা হয়েছে। সবই কৃত্রিম। আর চারিপাশের কারুকার্য দেখো কত সুন্দর করেছে। পুরো সেই প্রাচীনকালের ইতিহাসে আমরা যেগুলো পড়েছি সেরকম সব দেখতে পাচ্ছি। এবারে আমরা পিরামিডটা থেকে বেরিয়ে একটা ছোট্ট সাঁকো মতো আছে, এত সুন্দর করে সব কিছু বানানো মানে কি বলবো, দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। এবারে আমরা আর একটা ওয়ান্ডার্সের মধ্যে আসছি। এটা হচ্ছে ইতালির কলোজিয়াম। তো ঐতি মানে ইতিহাসের কাহিনীতে আমরা পড়েছি যে ইতালিতে এটি অবস্থিত একটি বিশ্ববিখ্যাত জায়গা। তো এখানে সিংহের লড়াই হতো এর ভেতরে। তো এর ভেতরে এবারে আমরা যাব। এটা দেখো তাজমহল, এটা আমি কিন্তু ওই যে কলোজিয়াম থেকেই ফটোটা নিয়েছি ভিডিওটা। তো আমরা এখন ওই যাচ্ছি যে কলোজিয়ামের ভেতরে যাচ্ছি। এবারে আমরা ওখানে গিয়ে দেখব ভেতরটা। এটা কিন্তু বাইরেটা দেখো অসাধারণ, মানে সত্যি যেন মনে হচ্ছে ইতিহাসের কোনো একটা পর্বে আমরা চলে গেছি। এত সুন্দরভাবে বানানো, সবই কিন্তু কোনো ইট বালি পাথর দিয়ে নয়, মানে এটা যে কী দিয়ে বানানো ঠিক আমরা বুঝতে পারলাম না। হাত দিলে বা কোনো একটু ধাক্কা মারলে ডপ ডপ করে একটা আওয়াজ হচ্ছে।
ফাইবার টাইবার বা কিছু দিয়ে হয়তো বানানো আছে, কিন্তু স্ট্রাকচারটা এত সুন্দর আর এত শৌখিন, জানি না কিভাবে এর রক্ষণাবেক্ষণ করা হয়। খুবই সুন্দর, ওই দেখো সামনে ওরা যাচ্ছে দুজনে। ওই যে আমার মেয়ে দেখো ভেতরটায় ঢুকে গেল, তো আমরাও ঢুকবো ভেতরটায়। এই দেখো এবারে আমিও ঢুকে গেছি, মানে এত সুন্দর চারিদিকটা। এইখানে দেখো, এইখানে ঐতিহাসিক যুগে, মানে ইতিহাসের যুগে এই যে ষাঁড়ের লড়াই বা সিংহের লড়াই, বিভিন্ন রকম সব ডেঞ্জারাস জীবজন্তুদের এখানে লড়াই হতো। আর এই ওপরগুলো ছিল স্টেডিয়াম টাইপের, এইগুলোতে বসে কিন্তু লোকেরা দেখতো। তো সবগুলো হয়তো আমার নেওয়া হয়নি ভিডিওতে, এক জায়গায় কিন্তু ওইভাবে বানানো আছে। এত সুন্দর, মানে একদম ন্যাচারালিভাবে বানানো আছে। এই দেখো এখানে এইভাবে এইগুলোতে সব স্টেডিয়াম মতো করা ছিল, এখানে সব মানুষেরা বা রাজা রাজড়ারা বসে এই সব লড়াইগুলো দেখতো। তো ইটালিতে, ইটালির রোমে বা কোথাও, রোমের ইটালিতে বা কোথাও এটি অবস্থিত। গুগল থেকে সার্চ করলে তোমরা হয়তো বুঝতে পারবে, সব ঐতিহাসিক ঘটনা তো আর মনে থাকে না, তো সেই রকম। খুবই সুন্দর চারিদিকটা, মানে এত শৌখিনভাবে বানানো আছে, দেখলে একদম বিশ্বাসই করা যায় না। তো আমরা যারা সাধারণ মধ্যবিত্ত ঘরের, তো আমরা তো হয়তো বাইরে গিয়ে এসব দেখার সুযোগ পাই না বা সময় করে উঠতেও পারি না। সময় করে উঠলেও টাকা পয়সার একটা বিশেষ ব্যাপার থাকে, এত দূর বাইরে যাওয়াটা সম্ভব নয়। তো সেই জন্য এই এখানে ইকো পার্কে এসে কিন্তু সত্যি অনেক কিছু দেখে ফেললাম, এত সুন্দরভাবে বানানো আছে সব কিছু। তো বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।